বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। সুপ্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য শুভেচ্ছা রইল আপনাদের জন্য আমাদের আজকের বিশেষ আয়োজন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশনের এই বিশেষ অনুষ্ঠানমালায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমা কাজী। জন্মতিথির এই বিশেষ লগ্নে কবি প্রতি রইল। পৃথিবীতে আমাদের জীবন প্রকৃতির গতানুগতিক ধারাতেই বিকশিত এবং ওই গতানুগতিক ধারাতেই অবসিত। এই একঘেয়ে জীবনের ভেতরেও আছে অসম্ভবের উঁকি, আছে সীমার বাঁধনকে ছিঁড়ে অসীমে যাবার চেষ্টা। তবুও কোনো কোনো মানুষের প্রতিটি প্রাণকোষে প্রতিভার নিদ্রাহীন আগুন জ্বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্ধমান জেলায় জন্ম নেয়া এবং বেড়ে ওঠা সেই দুঃখী ছেলেটা মানুষের কথা বলে বলে আজ আমাদের চোখের মণি। রানী ঘাগরি চল শিরাজে পরি, ইরানী কিশোরী হেসে হেসে পরি যাত রানী ঘাগরি চল শিরাজে পরি, ইরানী কিশোরী হেসে হেসে পরি যাত রানী ঘাগরি। চপলো চটুল রঙ্গে রঙ্গিলানি তবি ভঙ্গে, চপলো চটুল রঙ্গে রঙ্গিলানি তবি ভঙ্গে, চলেছে সাহেলি এলোকে সে, চলেছে সাহেলি এলোকে সে, পাপিয়া পিয়া পিয়া ডাকে সাথে, পিয়া পিয়া ডাকে সাথে, পিয়া 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 কাহারে ভালোবেসে। পরি জাফরানি ঘাগরি চলে সিরাজে পরি, ইরানী কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি। সিরাজের নিয়ে শালা গায় আখির ইঙ্গিতে গোলাপ ফোটায়, তারি সুরে সুরে রহি রহি বিরহীর রবাব ঝুরে, বুলবুলি পথ ভুলি ইহারও লাগে এলো এ দেশে হেসে হেসে। পরি জাফরানি ঘাগরি চলে সিরাজের পরি, ইরানী কিশোরী চলে সিরাজে পরি, ইরানী কিশোরী হেসে হেসে পরি জাফরানি ঘাগরি, চলে সিরাজে পরি, ইরানী কিশোরী হেসে হেসে, ইরানী কিশোরী হেসে হেসে। নজরুল
জন্ম রোমান্টিক। প্রেম ও ভালোবাসার সব কটি সুর তার গল্প, কবিতা, উপন্যাস ও গানে আমরা খুঁজে পাই। দূর দ্বীপ ও বাসিনী, চিনি তোমারে চিনি, এমন শত সহস্র পংক্তিগুলো আমাদের মনকে উদাস করে দেয়। শিশু সাহিত্য রয়েছে তার বিশেষ অবদান। লিচুচোর অথবা খুকু ও কাঠবেড়ালির মতো কবিতাগুলো আমাদের শৈশব বাবুদের তালপু করে হাবুদের দালকু করে সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘরে সে ছিল গাছের আলে, বেতা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুচ্চাল দিলে খুব খিল ঘুষি একদম জোর সে থুষি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে দিনলো দেয়াল দেখি এক ভিতরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা ভেলোতা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে উঠা কুকুরও জ্বললে ছোতা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাচিলে ফুকুর গলে ঢুকি গো দোষদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মরি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, শেখি ভাই যাইলে ভোলা মালির ওই পিকনিকগুলা, কি বলিস ফের হপ্তা তহপ্তা নাক্ষপ্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মালা। আসছে 1920 মে 2007 টরেন্টো সংস্কৃতি সংস্থা আয়োজিত ফোর্থ বেঙ্গলি পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল ও পিপলস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট ট্যালেন্টস কম্পিটিশন। স্থান: ডন বস্কো স্কুল টরেন্টো, 401 এন্ড ইসলিংটন। বেঙ্গলি পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল 19 ও 20 মে কলকাতা থেকে আসছেন শম্পা কুণ্ড, রাঘব চ্যাটার্জি ও হৈমন্তী শুক্লা। স্থান: ডন বস্কো স্কুল টরেন্টো। আপনারা সবাই আমন্ত্রিত। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরেন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ, বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। নজরুল বৈচিত্র্যে অনন্য, তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন একটু ভিন্নভাবে। আরবি ফার্সি শব্দ তার কবিতায় গানে এমনই সাবলীলভাবে এসেছে যে তার স্বতঃস্ফূর্ত প্রকাশকে কখনো আরোপিত মনে হয় না, মনে হয় যেন এগুলো বাংলা ভাষারই একটা অংশ, ভাষারই একটা অংশ।
নজরুল দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি। হৃদয়ের ছোট ছোট কথা হোক না সে যতই তুচ্ছ, শব্দের বুননে নজরুল তা ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সার্থকভাবে। সত্যের প্রদীপ্ত উচ্চারণ তাকে করেছে কালজয়ী। গাহি সাম্যের গান যেখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এই ব্যবধান দূর করার অবিরত চেষ্টা তাকে সাধারণ মানুষের মনে খুব সহজেই জায়গা করে দেয়। নজরুল সাম্যের গান, অসাম্প্রদায়িকতার গান গেয়েছেন সারাটা জীবন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে, ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শেরনি আছিল অঢেল গোস্তু রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মর গোবাগাড়ি গিয়ে, নামাজ পড়িস বেটা? ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথে দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মালা। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা, আমি আপনাকে সাহায্য করব।
সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। Omnibus Tax and Accounting Services, দ্রুত ট্যাক্স রিফান্ড ও যাবতীয় বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। 2835 Danforth Avenue, Toronto, 416-698-2255. হৃদয়ের অব্যক্ত কথাকে স্মরণীয় শব্দে গেঁথে যাওয়াই কবির দায়িত্ব। কবি তিনি যিনি মানবতার পক্ষে তাঁর শক্তিশালী মতামতকে ঝিঁকিয়ে তুলতে সক্ষম, যার হিরণ স্পর্শে ক্ষণজীবী ছন্দমালা চিরজীবীর আসন পায়। স্বপ্নের মতো সত্য ভাষণ কবিতা, আর নজরুল সেই সত্য ভাষণের কাণ্ডারী। হিংসুটেরা বলে নজরুল ধর্মঘেঁষা। হ্যাঁ, তিনি ধর্মঘেঁষা, তবে সে ধর্ম ঈশ্বর ধর্ম নয়, মানব ধর্ম। মানবতার স্বার্থ বিপন্ন হলে নজরুল খোদ ঈশ্বরকে ছেড়েও কথা বলেননি। উপাসনালয় নিয়ে প্রশ্ন তুলেছেন, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দায় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি সাবল চালা। আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগি এ খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে, বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর রিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শুষলো হুদাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, উল্ল সাগর দুল্ল আকাশ, ছুটলো বাতাস, গগনে ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুনু মাখাতুন, কলা শশক শিমুল ঘায়েলে ফাগ লাগে, ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে, মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরে ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতুন, পাগলা গাজনে উচ্ছ্বাসে, ওই আসলো আসিনি শিউলি শিথিল, আসলো শিশির দুঃখ ঘাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। আর জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উঠলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্য জাত, চড়াই মরা বাম পাশে মন, ছুটছে গো আজ বলগা হারা, অশ্ব যেন পাগলাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল, বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কি গো এলো চুল, আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলি স্থানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাঁপার দুল, কি হারালো নাই কি যেন মন হয়েছে এমন কেন, কোন নিদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। নজরুল দ্রোহের কবি, কিন্তু মনখানা খাঁটি রোমান্টিকের। প্রেম ও ভালোবাসার সব কটি সুর তার লেখনীতে যেন টানা মেলেছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, প্রিয়ার কাছে প্রিয়তমের এক অনিন্দ সুন্দর আত্মন্দ সুন্দর আত্ম। প্রজাপতি প্রজাপতি
পাতা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা নজরুল এক অপরিমেয় পিপাসার নাম, অনন্তের যাত্রী তিনি। আসলে নজরুলকে কোনো ছক অথবা গণ্ডির মধ্যে ফেলা যায় না। ছন্দ ও গদ্যের হাত ধরে তার যে যাত্রা, সেই যাত্রাপথের গন্তব্য অসীম অভিমুখে। এ বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের মতোই বিশাল তার অস্তিত্ব। বাংলা ভাষা যতদিন আছে, আমাদের জাতিসত্তার গৌরব যতদিন আছে, নজরুল থাকবেন আমাদের প্রদীপ্ত উচ্চারণে। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই কিংবদন্তিকে স্মরণ করব। হয়তো নিজের অজান্তেই গুনগুন করে গাইব, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। সুপ্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমি নাজমা কাজী। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।